আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। জানাবো মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে নিয়মিত আপডেটের নতুন একটি পর্ব। সেটা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার, মালয়েশিয়া কলিং ভিসাতে কর্মী যাওয়া বা মালয়েশিয়া শ্রমবাজারে সবশেষ কী অবস্থা, এই বিষয়ে অনেকে আপনারা প্রশ্ন করেন। আমিও চেষ্টা করি ধারাবাহিকভাবে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা বিভ্রান্ত না হন, কোনো রকম প্রতারণা বা চটকদার কোনো কথায় আপনারা ফাঁদে পা না দেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন, প্রবাস খাতের যে কোনো তথ্য, যে কোনো দেশের যে কোনো খবর খবর জানতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন, মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ এবং প্রবাস তথ্য কেন্দ্র মোবাইল অ্যাপেও আপনারা যুক্ত থাকতে পারেন। ৩ আগস্ট ২০২২ পর্যন্ত মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মোট 15টি নিয়োগ অনুমতি পত্র ইস্যু করা হয়েছে। আর এই 15টি যে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে, এর মধ্যে হচ্ছে 14টি রিক্রুটিং এজেন্সিকে এই অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ একটি রিক্রুটিং এজেন্সিকে দুইবার দুটি অনুমতি দেওয়া হয়েছে আলাদা আলাদা কোম্পানিতে কর্মী পাঠানোর জন্যে। এবং সবশেষ 3 আগস্ট পর্যন্ত এবং যেই রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমতি দেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। রিক্রুটিং এজেন্সিগুলোর নাম এবং লাইসেন্স নম্বর, এরপরে আপনাদের অন্যান্য প্রশ্নের উত্তর দিব। 3 আগস্ট ২০২২ যেই রিক্রুটিং এজেন্সিগুলোকে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে, ব্রাদার্স ইন্টারন্যাশনাল আরএল নম্বর 1571, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল আরএল নম্বর 549, বিএম ট্রাভেলস আরএল নম্বর 1421, ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড আরএল নম্বর 1847। আর এই ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড এই রিক্রুটিং এজেন্সিকে এর আগেও একবার নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে। এর আগে যে সকল রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে সেগুলোর তথ্য একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 24 জুলাই 4টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়। এরপর 25 জুলাই 3টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়। 28 জুলাই আরও 3টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়। 1 আগস্ট 1টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেওয়া হয়। আর 3 আগস্ট আরও 4টি রিক্রুটিং এজেন্সিকে বা 4টি নিয়োগ অনুমতি দেওয়া হয় 3টি রিক্রুটিং এজেন্সিকে। এ নিয়ে মোট 14টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই 14টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কিন্তু মালয়েশিয়াতে যেতে হবে। আপনি বিএমইডিতে নিবন্ধন করে বা অন্য কোনো রিক্রুটিং এজেন্সি মাধ্যমে যদি মালয়েশিয়াতে যাওয়ার জন্য কথা বলে থাকেন, তাহলে মনে রাখবেন যে এই যে যারা নিয়োগ অনুমতি পাচ্ছে এদের মাধ্যমে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে হবে, এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এটা হচ্ছে এখন পর্যন্ত নিয়োগ অনুমতি পাওয়া রিক্রুটিং এজেন্সিগুলোর বিষয়। অনেকে বলেন এই রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে সরাসরি কীভাবে যোগাযোগ করবেন বা যোগাযোগ করে কোনো লাভ হবে কি না। রিক্রুটিং এজেন্সিগুলো সাধারণত বাংলাদেশে সরাসরি কর্মী নিয়োগ করে না, এটি একেবারে খুব কম, হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান হয়তো তারা করতে চায়। অধিকাংশ রিক্রুটিং এজেন্সি এই বিষয়টি তাদের ব্যবসায়িক কৌশল হোক আর যে কোনো কারণে হোক তারা বিষয়টি এড়িয়ে যান। এই জন্য আপনারা যারা সরাসরি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের আসলে আমি নিরুৎসাহিত করছি, কোনো ফল হয়তো সেভাবে আপনারা পাবেন না। তবে প্রবাস তথ্য কেন্দ্রের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি যে কোনো 1-2-3টি রিক্রুটিং এজেন্সি মালিককে আমি রাজি করাতে পারি কি না, যে যারা প্রবাস তথ্য কেন্দ্রের বন্ধুদের জন্য, প্রবাস তথ্য কেন্দ্র পরিবারের সদস্যদের জন্য সরাসরি তারা যদি একটু কথা বলে নিয়োগের ব্যবস্থা করেন, তাহলে সেটি আমরা সেটি ভিডিও আকারে বা প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে অথবা প্রবাস তথ্য কেন্দ্র মোবাইল অ্যাপে সে বিষয়ে বিস্তারিত দিয়ে দেবো। আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা বুঝে শুনে তারপরে সেখানে যাবেন, সেই বিষয়ে চেষ্টা করছি, তবে এখন পর্যন্ত সেভাবে আসলে সাড়া পাইনি, তবে আমি চেষ্টা চালিয়ে যাবো আপনাদের জন্য ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে মেডিকেল এবং ফ্লাইট কবে থেকে শুরু হবে, কর্মী যাওয়া শুরু হবে, এই বিষয়টি অনেকেই জানতে চাচ্ছেন। আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু মেডিকেল সেন্টারের একটি অনুমতি দেওয়া হয়েছে, সেখানে মালয়েশিয়ার জন্য এখন পর্যন্ত যে কয়েকটি 10-15টির মতো মেডিকেল সেন্টার তারা অনুমতি পেয়েছে, যে 68টির তালিকা আপনারা দেখেছেন, সেই মেডিকেল সেন্টারগুলো কিন্তু এরই মধ্যে তারা কর্মী পাঠানোর জন্য তাদের কার্যক্রমগুলো শেষ করছে। এখন আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান, আপনারা বিএমডিতে নিবন্ধন তো করবেন, এরপর আপনারা যদি কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি, আবারও বলছি কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি যাদের রিক্রুটিং লাইসেন্স নম্বর বা আরএল নম্বর আছে, এমন কারোর সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, সেটি এই 15টি বা এই 25টির বাইরেও হতে পারে, তবে যদি সেটি বৈধ রিক্রুটিং এজেন্সি, রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠান হয়, তাদের অফিসে গিয়ে সরাসরি যদি আপনি যোগাযোগ করে লেনদেন করেন, তাহলে অন্ততপক্ষে একটি জিনিস হবে যে আপনি সেখানে প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকবে, কারণ কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি সাধারণত কর্মীদের সাথে প্রতারণা বা
হয়রানি তারা করে না, কারণ তাদের মোটো অঙ্কের জামানত থাকে সরকারের কাছে, আইন মেনে চলতে হয়, তাদের ব্যবসায়িক সুনামের বিষয় থাকে। এই জন্য সাধারণত বৈধ রিক্রুটিং এজেন্সির মালিকরা কখনও কর্মীদের সাথে সে অর্থে প্রতারণা করে না। তবে হ্যাঁ, খারাপও আছে, তা নাই তা অবশ্যই, তো বেশিরভাগই আসলে তারা নিয়মকানুন মেনেই তারা কর্মী পাঠাতে চায়। এটি হচ্ছে যে আপনাদের দুটি তিনটি বিষয়ের মধ্যে বললাম। আরেকটি হচ্ছে অভিবাসন ব্যয় বা খরচের কথা অনেকেই বলেন, তাদের জন্য বিস্তারিত আরেকটি ভিডিও থাকবে আশা করছি খুব শীঘ্রই। তবে এখানে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, 78,990 টাকা এটি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় বাংলাদেশ অংশে, কিন্তু কর্মীরা লিখছেন 3,500,000, 4,000, 4,500,000 টাকা তারা অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছেন। এখন এটির প্রতিকার কী বা ব্যবস্থা কী? আসলে আমাদের দুর্ভাগ্য এই জায়গাতেই, শুধু মালয়েশিয়াতে না, সৌদি আরব আজকে 3,000,000, 3,500,000, 4,00,000 টাকা দিয়ে যাচ্ছে, কাতারে, কুয়েতে, সিঙ্গাপুরে, ইরাকে, যেই দেশে আমাদের কর্মী যায় সব জায়গাতেই কিন্তু একই অবস্থা। অর্থাৎ কর্মীদের পকেট কাটা, কর্মীদের একেবারে যেভাবে যা করা যায় সেভাবে আসলে নাজেহাল তাদের হতেই হয়। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলেন যে 3 হাত 4 হাত বদল হয়ে তাদের কাছে যেহেতু আসে, এই কারণে তারা সরাসরি এই অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে বা অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য তারা নিজেদেরকে দায়ী করতে চান না বা দায় নিতে চান না, এটি একটি কারণ হতে পারে। তাহলে আবার রিক্রুটিং এজেন্সি মালিক বন্ধুরা কিন্তু এই যে তাদের সাব এজেন্ট বা মাঠ পর্যায়ে যারা কাজ করে, কর্মী সংগ্রহ করেন, তাদেরকেও নিবন্ধনের জন্য, রেজিস্ট্রেশনের জন্য মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল, সেটিও হচ্ছে না। আবার মন্ত্রণালয় এখানে যে খুব জোরে সোরে তদারকি করে এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে সেটিও হচ্ছে না। অর্থাৎ আমরা অনেকেই কথা বলছি, বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি, কিন্তু বাস্তবে আমাদের কর্মীদের সেই যেই দেশেই হোক না কেন, সেই 3,000,000, 3,500,000, 4,00,000, 4,50,000 তাদের খরচ করেই যেতে হচ্ছে। এখন যদি কোনো বন্ধু, কর্মী বন্ধু যারা মালয়েশিয়া দিতে চান, তারা যদি মনে করেন যে কোনো রিক্রুটিং এজেন্সি আপনার কাছ থেকে বেশি টাকা চাচ্ছে, বৈধ রিক্রুটিং এজেন্সি, এটা খেয়াল রাখবেন, যাদের রিক্রুটিং লাইসেন্স নম্বর আছে, যদি সেই টাকার কোনো তথ্য প্রমাণ আপনারা থাকে, তাহলে আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং বিএমইটির মহাপরিচালক বরাবর আপনারা দরখাস্ত করতে পারবেন লিখিত, সেই তথ্য প্রমাণ সহ এটি কিন্তু প্রতিকার করবেন। এটি মাননীয় মন্ত্রী, সচিব ওনারা কিন্তু সবসময়ই বলেছেন। এখন প্রতিকার কতটুকু পাবেন সেটি নিয়ে আপনাদের যেমন সংশয় আছে, আবার আপনারা তো কেউ লিখিত অভিযোগও করেন নাই আজ পর্যন্ত, কেউ কি করেছেন? আমার মনে হয় না। আপনাদের এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে মন্ত্রী সচিবের সাথে, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন। পরবর্তী এই অভিবাসন ব্যয় এবং কর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকবে আশা করছি, একেবারে সব আলোচনা হবে সেখানে, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, মালয়েশিয়া সহ বিদেশে যাওয়ার যে কোনো তথ্য জানার জন্য প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবেন দেশভিত্তিক তথ্যগুলো আছে, অথবা প্রবাস তথ্যকেন্দ্র মোবাইল অ্যাপ, সেখানে গিয়েও আপনাদের দেশভিত্তিক বিভিন্ন ক্যাটাগরি আছে, সেখানে ক্লিক করলে সেই দেশের সব তথ্য আপনারা দেখতে পাবেন। যদি অ্যাপটি এখনও তো প্রাথমিক পর্যায়ে আছে, অনেক সময় হয়তো সেখানে আপনারা সঠিক সেবা নাও পেতে পারেন, আশা করছি খুব শীঘ্রই সেটি শুরু হবে। তবে এখনও অনেক তথ্য সেখানে আস্তে আস্তে সংযোজন করা হচ্ছে, যেহেতু একেবারে আমার ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি চেষ্টা এটি করা, কোনোরকম বাণিজ্যিক বা কারো সহায়তা সাহায্য নিয়ে না, এখন পর্যন্ত নেইনি, সেক্ষেত্রে একটু ধীরেই এগোতে হচ্ছে। নিশ্চয়ই আপনাদের সবার সহযোগিতা, আপনাদের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই, স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের জন্য সেবা দিতে চাই, তথ্য সেবা দিয়ে অন্ততপক্ষে নিরাপদ শ্রম অভিবাসন যেন নিশ্চিত হয় বাংলাদেশে। একজন কর্মীও যদি প্রবাস তথ্যকেন্দ্র থেকে, মিরাজ হোসেন গাজীর কাছ থেকে তথ্য পেয়ে উপকৃত হন, সেটি আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় প্রাপ্তি। স্যালুট প্রবাসী, আল্লাহ হাফেজ।